সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। গ্রামের ভিডিও দেখতে কে কে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমি তুলে ধরব গ্রামের গরিব মানুষের বাড়ি কেমন হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি গরিব মানুষের বাড়িতে। এখান থেকে দেখে নিলাম বাড়ির আশেপাশের বাড়িগুলো একটু পরিবর্তন এসেছে গ্রামের ঘর বাড়িগুলোতে। গ্রামের ঘর বাড়িগুলো ছিল সনের, সেখান থেকে যুগের পরিবর্তনে এখন টিন কাঠ দিয়ে তৈরি করা হয় গ্রামের ঘর বাড়িগুলো। এখন আমি এই বাড়ির ঘরের ভিতরে যাব, কি কি আসবাবপত্র আছে। ঘরের ভিতরে যেতেই চোখের সামনে পড়লো একটা টিভি, একটি ট্রাং আছে, এক দুটি চেয়ার, একটি আলমারি, একটি র‍্যাক, একটি বেড। এই তো গ্রামের বেডরুমের অবস্থা। আপনাদের কাছে ভালো না লাগলেও এদের কাছে এটি খুব মূল্যবান। আসলে গ্রামের মানুষের যা আছে তাই নিয়ে তারা সুখী। গ্রামের কর্মসংস্থান বলতে কৃষি, তাই গ্রামের ঘর বাড়িগুলো এমনই হয়। আমার ভিডিওটি গ্রামের ধনী গরিবের বৈষম্য তৈরি করার জন্য নয়, গ্রামের মানুষ যে অল্পতেই সুখী এবং খুশি হয় তা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। গ্রামের রান্নাঘর, হয়তো শহরের মতো গ্যাস নেই, এখানে মাটির চুলা এবং খড়কুটা দিয়ে রান্না করা হয়। জ্বালানি খরচ নেই বললেই চলে। ডিরে বাউন্ডারিতে দেখতে পেলাম একটি সাইকেল রাখা। এখন আমি চলে যাব কলপারে। টিফিন এটা এপাশ দিয়ে প্লাস্টিক দিয়ে ঘেরা। এখানে হাঁস মুরগি পালার জন্য একটি ঘর করা হয়েছে। এটা হলো বাড়ির বাইরের পাশ। এর পাশাপাশি আরেকটি বাড়ি রয়েছে, এটি হলো এই বাড়ির রান্নাঘর। বাড়িটি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি আপনাদের এই বাড়ির বাইরের পরিবেশটি দেখাবো। বাইরের পরিবেশটি এরকম, এর পাশে এর বাড়ির পাশে আরেকটি বাড়ি রয়েছে। এই বাড়িটি দেখতেও সুন্দর। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।